নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি সাপ্তাহিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি 19শে অক্টোবর থেকে 25শে অক্টোবর পর্যন্ত মেষ থেকে কন্যা রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে তা আমি এই ভিডিওতে বলতে চলেছি। তাই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়টা দুর্গাপুজোর সময়, অর্থাৎ এই দুর্গাপুজোতে আপনাদের কেমন কাটতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভ। ১৯শে অক্টোবর থেকে 25শে অক্টোবর পর্যন্ত মেষ থেকে কন্যা রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই যে সাপ্তাহিক রাশিফলটি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি সার্বিক রাশিফল, কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়। অর্থাৎ এটি চন্দ্রের অবস্থান ধরে নির্ণয় করা হয়, অর্থাৎ চন্দ্র রাশি ধরে নির্ণয় করা হয়। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এর কিন্তু কখনোই আমি দাবি করব না। তবে এই ভিডিওর কথাগুলি আপনারা যদি ঠিকমতো শোনেন সেক্ষেত্রে আপনারা কোনো প্রবলেমে পড়বেন না। পুজোর এই সপ্তাহ মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময়ে হতে চলেছে, কারণ শুক্রগ্রহ এবং শনি গ্রহের নবপঞ্চম যোগ সৃষ্টি হচ্ছে, যার ফলে এই প্রতিটি রাশিরই একটা এফেক্ট পড়তে চলেছে। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশির অষ্টমভাবে, নবমভাবে এবং দশমভাবে চন্দ্রের গোচর সপ্তাহের শুরুতে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মোটেও ভালো যাবে না। অর্থাৎ এই সময় মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং অর্থলগ্নির ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তবে সপ্তাহের মধ্যমভাগ এবং শেষের ভাগ আপনাদের জন্য কিন্তু শুভ। সপ্তাহের মধ্যমভাগে আপনাদের সন্তানের কাছ থেকে সুখ পেতে চলেছেন, এছাড়াও পত্নীর কাছ থেকেও সুখ পেতে চলেছেন। এবং সপ্তাহের শেষভাগে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনি রাজকীয় সুখ লাভ করবেন। এছাড়াও পারিবারিক হেল্প আপনি এই সপ্তাহের মধ্যভাগ এবং শেষের ভাগে পেতে চলেছেন। যদি আপনি ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সপ্তাহের মধ্যভাগ এবং শেষের ভাগে অর্থনৈতিক উপার্জন কিন্তু বৃদ্ধি পাবে। সপ্তাহের শুরুতে পতিপত্নীর মধ্যে সম্পর্ক কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি কোনো বাগ্বিতণ্ডায় যাবেন না। এই সপ্তাহে যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের বিবাহ হয়ে যাবে। এছাড়াও যারা একাকী রয়েছেন তাদের জীবনে কিন্তু প্রেম আসতে চলেছে। এরপর আসি বৃষরাশি। বৃষরাশির সপ্তমভাবে, অষ্টমভাবে এবং নবমভাবে চন্দ্রের গোচর। এই সপ্তাহে আপনি পত্নীর কাছ থেকে সুযোগ সুবিধা পাবেন, পত্নীর সাহায্য পাবেন। যারা বৈদেশিক বাণিজ্য করেন, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট বা আদার্স কোনো কিছু, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক উপার্জন কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মধ্যভাগে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থ লগ্নির ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং কিছুটা পরিমাণে আপনাদেরকে অর্থকষ্টে ভুগতে হতে পারে। তবে সপ্তাহের শেষভাগ আপনাদের জন্য যথেষ্ট শুভ, আপনাদের ধর্মকর্মের উপর মন মানসিকতা বাড়বে এবং আপনি কিছুটা পরিমাণ ধার্মিক হয়ে উঠবেন। এই সময় আপনি সন্তান এবং পত্নীর কাছ থেকে সুখ পেতে চলেছেন। যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা মোটামুটি শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক উপার্জন কিন্তু বৃদ্ধি পাবে। এরপর আসি মিথুন রাশি। মিথুন রাশির ষষ্ঠভাবে, সপ্তমভাবে এবং অষ্টমভাবে চন্দ্রের গোচর। এই সপ্তাহে আপনি শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকুন। এছাড়াও এই সপ্তাহে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে, মাতৃসুখ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আপনার শত্রুতার যোগ দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনি খাওয়া দাওয়া সাবধানে করুন, নয়তো পেটের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা বৈদেশিক বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, তাদের অর্থ আগমনের ক্ষেত্রটা শুভ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে। এছাড়াও যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, কারণ আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে চলেছে। এই সপ্তাহে আপনাদের সন্তানের কাছ থেকে সুখ আসতে চলেছে।
এছাড়াও ভাই বোনের কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন। এছাড়াও আপনাদের অর্থনৈতিক উপার্জন কিন্তু মোটামুটি শুভ দেখা যাচ্ছে। অর্থ উপার্জনের পাশাপাশি আপনাদের এই সপ্তাহে খরচা হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এরপর আসি কর্কট রাশি। কর্কট রাশির পঞ্চমভাবে, ষষ্ঠভাবে এবং সপ্তমভাবে চন্দ্রের গোচর আপনার সন্তানের কাছ থেকে সুখ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আপনাদের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে, তবে সপ্তাহের মধ্যভাগে মায়ের সাথে আপনার কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় শত্রুপক্ষ আপনার উপর কিন্তু প্রভাব বিস্তার করতে চলেছে, অর্থাৎ শত্রু থেকে 10 পা পিছিয়ে থাকুন। এছাড়াও আপনার পেটের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা শুভ, অর্থাৎ অর্থ আগমনের ক্ষেত্রটা শুভ দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনার বাহন ক্রয়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা রাজনৈতিক লেভেলের সাথে যুক্ত তাদের জন্য এই সপ্তাহটা যথেষ্ট শুভ। এই সপ্তাহে আপনার মান সম্মান বৃদ্ধি হতে চলেছে। এই সপ্তাহে আপনি সামাজিক কাজকর্ম করতে পছন্দ করবেন, বিশেষ করে যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে। এছাড়াও বিপরীত লিঙ্গের প্রতি আপনার আকর্ষণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আপনার অর্থপ্রাপ্তির যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরপর আসি সিংহরাশি। সিংহরাশির চতুর্থ ভাগে, পঞ্চমভাবে এবং ষষ্ঠভাবে চন্দ্রের গোচর, যা কিনা সুখ বৃদ্ধি পেতে চলেছে। তবে এই সপ্তাহে ছোটোখাটো দুর্ঘটনা থেকে আপনারা সাবধান থাকবেন। এই সপ্তাহে পুরনো কোনো বন্ধুর সাথে আপনার দেখা হয়ে যেতে পারে এবং সেখান থেকে আপনার মনের অনেক দুঃখ বা অনেক মনের বেদনা আপনি তার সাথে শেয়ার করতে পারেন। এছাড়াও পত্নীর কাছ থেকে বা পুত্র সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পেতে চলেছেন, তবে মাতৃসুখে বাধা দেখতে পাওয়া যাচ্ছে। শত্রুপক্ষ এই সময় কিন্তু শত্রুতা করবে এবং সেটা কিন্তু খুব গোপনে, তাই গুপ্ত শত্রুতা থেকে একটু এই সপ্তাহে সাবধান থাকবেন। এই সপ্তাহে আপনি শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন, নয়তো পেটের সমস্যা আপনাকে যথেষ্ট ভোগাবে। এই সপ্তাহে আপনার উঁচু স্তরের মানুষের সাথে যোগাযোগ হয়ে যেতে পারে। এছাড়াও ভাই বোনের সাথে আপনার সম্পর্ক ভালো হতে চলেছে। এছাড়াও যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট শুভ। এই সপ্তাহে আপনার মান সম্মান, যশ, খ্যাতি এইসব বৃদ্ধি পেতে পারে, তবে এই সপ্তাহে বাহন থেকে কিন্তু আপনারা যথেষ্ট সাবধান থাকবেন। এরপর আসি কন্যারাশি। কন্যারাশির তৃতীয়ভাবে, চতুর্থভাবে এবং পঞ্চমভাবে চন্দ্রের গোচর। এই সপ্তাহে আপনার কিছুটা মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে শুরুতে, কিন্তু সপ্তাহের মধ্যভাগে আপনার জীবনে আনন্দের জোয়ার আসতে চলেছে। এই সপ্তাহে আপনি নিজের শরীরের সৌন্দর্যের দিকে কিন্তু আপনি যথেষ্ট যত্নবান হবেন। এছাড়াও এই সপ্তাহে আপনি কোনো ভোগ্য জাতীয় দ্রব্য ক্রয় করতে চলেছেন। এছাড়াও পুরনো কোনো বন্ধুর সাথে আপনার আলাপ হয়ে যেতে পারে বা দেখা হয়ে যেতে পারে, সেখান থেকে আপনার মনে একটু মনে আনন্দ লাভ করতে চলেছেন। তো এই গেল মেষ রাশি থেকে কন্যারাশি পর্যন্ত এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।